আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। করমুক্ত হলুদ মটর ডাল আমদানির সময়সীমা চলতি বছরের 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর আগে সময়সীমা ছিল 31 মার্চ পর্যন্ত। অর্থমন্ত্রক জানিয়েছে ডালের দাম সার্বিকভাবে কম করার জন্যই এই সিদ্ধান্ত। মূলত কানাডা ও রাশিয়া থেকে হলুদ ডাল আমদানি করে থাকে ভারত। ডালের চাষ ও তা ব্যবহারের নিরিখে ভারত অন্যতম বৃহৎ দেশ। নির্বাচন কমিশন এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী প্রতি নির্বাচনী ব্যয়ের পরিমাণ বাড়িয়ে 70 লক্ষ থেকে 95 লক্ষ টাকা করেছে। স্বীকৃত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে 40 জন তারকা ব্যক্তিত্বকে আনা যাবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন। আসন্ন লোকসভা ভোটে কমিশনের বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবহিত করতে আজ আলিপুরের ভাষা ভবনে এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। এর আগে ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক বোলান ভট্টাচার্য ও অমিতাভ নিয়োগী কর্মশালায় বক্তব্য পেশ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার সন্দেশ খালি গেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাট উপ সংশোধনাগারের সন্দেশ খালি কাণ্ডে ধৃত বিজেপির 11 জন কর্মীর সঙ্গে দেখা করার পর তিনি সন্দেশ খালি যান। পথে ধামাখালিতে পুলিশ সুকান্তবাবু ও তাঁর সঙ্গে থাকা বিজেপির নেতাকর্মীদের আটকে দেয়। তাঁকে শুধুমাত্র নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে সন্দেশ খালি যাওয়ার কথা বলা হয়। সুকান্তবাবু অন্তত একজনকে তাঁর সঙ্গে যাওয়ার অনুমতি চাইলে তা মঞ্জুর হয়নি, তিনি একাই সেখানে পৌঁছন। প্রথমে যান জেলবন্দী নেতা বিকাশ সিং এর বাড়িতে, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর তিনি থানায় ঢুকতে গেলে পুলিশ তা না দেওয়ায় সেখানে অবস্থানে বসেন। শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অবস্থান চালিয়ে যাবেন বলে সুকান্তবাবু স্পষ্ট জানিয়ে দেন। কিছুক্ষণ আগে তার এই অবস্থানকে ঘিরে সন্দেশখালী থানার সামনে গণ্ডগোল বাধে। 144 ধারা জারির কথা বলে তাকে টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সুকান্তবাবুকে আটক করে টোটোয় তুলে সন্দেশখালী ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ভাইস চেয়ারম্যান অনন্ত নায়কের নেতৃত্বে জাতীয় আদিবাসী কমিশনের প্রতিনিধি দলও আজ সন্দেশখালীতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। 2 নম্বর ব্লকের সিংহপাড়া, নতুনপাড়া, পুকুরপাড়া ও পত্রপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে আদিবাসীদের জমি দখল সহ পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ সম্পর্কে তারা খোঁজ খবর নেন। কলকাতায় ফেরার আগে সাংবাদিকদের অনন্ত নায়ক জানান, সন্দেশখালীর পরিস্থিতি খুবই উদ্বেগজনক, পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। ডিজি সহ পুলিশ কর্তারা সন্দেশখালী ছেড়ে যাওয়ার পরেই বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটপুর এলাকায় ভেরির পাশে একটি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় আজ উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, শেখ শাহজাহানের দল অশান্তি বাধাতে আগুন লাগিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সন্দেশখালী থানার পুলিশ, তাদের সামনে ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের বৈরাগীরহাট এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন জখম হয়েছেন। এদের মধ্যে শাসক দলের বৈরাগীরহাট অঞ্চল সভাপতি পরেশ বর্মন ও বিজেপি কর্মী কার্তিক চন্দ্র বর্মন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। উজবেকিস্তানে কাজ করতে গিয়ে তুষার ঝড়ে এরাজ্যের পূর্ব মেদিনীপুরের 2 বাসিন্দার মৃত্যু হয়েছে। এদের একজন হলদিয়ার 36 বছরের সৈফুদ্দিন মাইতি এবং অন্যজন কাঁথির রামনগরের 32 বছরের রাজীব করণ। তারা সেখানে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় কাজ করতেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতির হানায় 2 ঘন্টার ব্যবধানে 2 জনের মৃত্যু হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে 8-10টি হাতির দল গত সন্ধ্যায় কালীবাসা জঙ্গল সংলগ্ন আলুর জমিতে হানা দেয়। তাদের তাড়াতে গিয়ে হাতির সামনে পড়ে যান 49 বছরের টুকেশ্বর মান্ডি। এরপর নুনাশোল এলাকার কৃষি জমিতে তাণ্ডব চালায় ওই হাতির দল। সদ্য জমি থেকে আলু তুলে মাঠে জড়ো করে পাহারা দিচ্ছিলেন ভাস্কর কিসকু। সামনে পড়ে গেলে তাঁকেও শুড়ে তুলে আছাড়ে মারে একটি হাতি। গ্রামীণ সংবাদ শেষ হলো।